দর্শক মণ্ডলী, শিল্প সাহিত্য ও সংস্কৃত বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান শিল্পকথা থেকে আপনাদের আমি আমন্ত্রণ জানাচ্ছি, রাজু আলিম। শিল্পকথার দর্শকদের আমরা এবার উপস্থাপন করব একজন নতুন কবিকে। তিনি নারীবাদী কবি হিসেবে ব্যাপক পরিচিতি পেয়েছেন অতি সম্প্রতি। তিনি কেয়া তালুকদার। কখনো যদি ক্লান্ত মন খোঁজে কোনো পথ, দোষ দিবে কি তাকে তুমি, করবে জীবন নাশ? এক জীবনে অনেক চাওয়া, হয় কি সব পাওয়া? তপ্ত বনে আগুন জ্বলে, করে দিবানিশি খেলা। চোখে চোখে আগলে রেখে, বাঁধন দিয়ে রাখলে তাকে, মন দুয়ারি পারবে না অন্তরীণে তালা দিতে। উদাস হয়ে কাটবে সময়, স্বস্তি মুখ দেখবে না আর, মলিনত্ব চোখে মুখে, ইচ্ছে ঘুরি উড়বে আকাশে, তবুও অগ্নিশক্তি আসবে কাছে। হৃদয়ঙ্গম হবে কেমন করে, যদি না পাও তার ইশারা? ভাসবে মনন, পার হবে দিন, টেনেই শুধু সম্পর্কের ঋণ। দর্শকমণ্ডলী, আপনারা সবাই জানেন যে ডক্টর সেলিম আল দীন ছিলেন বাংলাদেশের একজন বিখ্যাত শিক্ষাবিদ, উপন্যাসিক, গল্পকার, লেখক কিংবা নাট্যকার। এর বাইরেও তার কিছু প্রতিভা আমরা দেখতে পেয়েছি। সেটি তিনি কিছু গান লিখেছিলেন, সেখান থেকে আমরা একটি গান শুনব এই সময়ের জনপ্রিয় শিল্পী ফাহমিদা নবীর কণ্ঠে। উড়াল মেঘেদের ছুতে যাই, আমি যতবার উড়াল মেঘেদের ছুতে যাই। দ্রুত ভেঙে যায় ধাউন্ত গরুন গঠন, দ্রুত ভেঙে যায় ধাউন্ত গরুন গঠন। আমি যতবার উড়াল মেঘেদের ছুতে যাই, কিছু রং স্বপ্নের থেকে পাওয়া, কিছু রং বসন্ত দিবসে, কিছু রং স্বপ্নের থেকে পাওয়া, কিছু রং বসন্ত দিবসে জমা রেখে বসে থাকি আকাশে। কত দ্রুত অপসৃত রোদালো ভাদ্র মেঘ, নামছে বিকেল আর ভূ দিচ্ছে শান্ত হাওয়ারা। ভাদ্র বিকেল রঙে রাঙা মেঘে, ভাদ্র বিকেল রঙে রাঙা মেঘে, ভাদ্র বিকেল রঙে রাঙা মেঘেদের বিলোপিত নীল আকাশ, স্বপ্ন গড়ার আগে সেখানে স্বপ্ন গড়ার আগে মেঘেদের ঘর বাড়ি, ভাঙচুর ভাঙ
শিল্পকথার দর্শকদের আমরা এবার নিয়ে যাব পঞ্চদশ ফিল্ম ফেস্টিভ্যাল। এর আগে আমি একটি তথ্য আপনাদের দিতে চাই, যেটি হলো পঞ্চদশ যে ঢাকা ফিল্ম ফেস্টিভ্যাল হচ্ছে, ইন্টারন্যাশনাল ঢাকা ফিল্ম ফেস্টিভ্যাল, এটির প্রথম যখন পর্দা উঠেছিল সেটি উদ্বোধন করেছিলেন কিংবদন্তি মোহাম্মদ নাসিরউদ্দিন। আর এইবার এই যে ঢাকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হচ্ছে, এটির উদ্বোধন করলেন বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ। এই ফিল্ম ফেস্টিভ্যালে সারা পৃথিবীর বিখ্যাত ডিরেক্টরদের বিখ্যাত ছবিগুলো, বিশেষ করে বাংলাদেশের কিছু ডিরেক্টরদেরও ছবি এখানে প্রদর্শিত হয়েছে, আমরা সেখান থেকে কিছু অংশবিশেষ দেখব। ঢাকায় চলছে পঞ্চদশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব 2017। এই উৎসব চলবে 20 জানুয়ারি পর্যন্ত। জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উৎসবের উদ্বোধন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ স্লোগানে চলছে এবারের উৎসব। উদ্বোধনী আনুষ্ঠানিকতা শেষে প্রদর্শিত হয়েছে লেবাননের নির্মাতা মাই মাসরি নির্মিত চলচ্চিত্র 300 নাইটস। ছবি দেখার এই বিশাল আয়োজনের অন্যতম আকর্ষণ রেট্রোস্পেকটিভ বিভাগে প্রদর্শিত হবে ইরানি নির্মাতা আব্বাস কিয়রোস্তামি এবং তুরস্কের নারী নির্মাতা ইয়াসিন ইয়াস্তা ওগলু নির্মিত 5টি করে ছবি। এছাড়া 7টি বিভাগে চলচ্চিত্র প্রদর্শিত হবে। বিভাগগুলো হল এশিয়ান কম্পিটিশন, সিনেমা অফ দ্য ওয়ার্ল্ড সেকশন, চিলড্রেন্স ফিল্ম সেকশন, স্পিরিচুয়াল ফিল্মস, উইমেন ফিল্ম মেকার্স সেকশন, শর্ট অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম সেকশন ও নর্ডিক ফিল্ম সেকশন। সিদ্ধার্থের কি খবর রে, কেমন আছে? জানি না। উৎসবের অংশ হিসেবে রেইনবো চলচ্চিত্র সংসদ ও জাতীয় জাদুঘর যৌথভাবে সপ্তম ঢাকা সিনেমা ওয়ার্কশপের আয়োজন করেছে। পঞ্চদশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে 67 দেশের 168 ছবি দেখানো হচ্ছে, 188 ফিল্মস, 85 জন বিদেশি অতিথি আমাদের উৎসবে অংশগ্রহণ করতেছে। এশিয়ান কম্পিটিশন, রেট্রোস্পেকটিভ, সিনেমা অফ দ্য ওয়ার্ল্ড, ওমেন ফিল্ম মেকার সেকশন, স্পিরিচুয়াল সেকশন, শর্ট অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট সেকশন ইত্যাদি সেগমেন্টগুলো আছে, নর্ডিক সেশন আছে। উৎসবে বাংলাদেশ ছাড়া ভারত, আফগানিস্তান, ইরান, জার্মানি, শ্রীলঙ্কা, কাতার, ফ্রান্স, মঙ্গোলিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, গ্রিস, আর্জেন্টিনা, ব্রাজিল, মেক্সিকো, চীন, নেদারল্যান্ডস, পাকিস্তান, কিউবা, ডেনমার্ক, বেলজিয়াম, ইরাক, আফগানিস্তান, নরওয়ে, সৌদি আরব, তুরস্ক, মিশর, থাইল্যান্ড, পোল্যান্ড সহ 67 দেশের নির্মিত চলচ্চিত্র প্রদর্শিত হবে। মরলে কি হয়? মরলে তো উঠতে পারে না। গান গাইতে পারে? সহকারী সচিব সাহেব ফোন করছিলেন, সুপগাছার এক লোক মিডিল ইস্টে মারা গেছে, অ্যাক্সিডেন্টাল ডেথ, তার লাশ আসবে আগামী পরশু। শেখ আব্দুল হাকিমের ছেলে বিদেশ থাকে। জি জি, সে মারা গেছে। মুরব্বী, একটা দুঃসংবাদ আছে, আপনার ছেলে তো ইন্তেকাল করছে। লাশের নাম তো শেখ আব্দুল ওহাব, সে আসির বলছে কেন? ডাকনাম, ডাকনাম স্যার, ভাইয়ের ডাকনাম আসির। আমি জিজ্ঞেস করলাম আপনি কি বলছেন, সাথে সাথে ফোন রেখে দিল। আশ্চর্য, গায়ে জ্বর তো। আশ্চর্য হবার কি আছে মা, মানুষের জ্বর হয় না। যদি মন কাঁদে তুমি চলে এসো, চলে এসো এক ভরসা। কবিতা শুনব শিরিন চৌধুরীর কণ্ঠে, তার নিজের কবিতা। চলো যাই ঘুরে আসি জাপলং, রঙিন নুড়ি পাথরে মন হারাব, সিলেটের সবুজ চা বাগানের ঢেউ খেলানো বাতাসে মেতে উঠব, মাধবকুণ্ডের ঝর্ণায় নিজেকে হারাব। না হয় চলো যাই কুয়াকাটায় কক্সবাজারে, সূর্যোদয় সূর্যাস্ত দেখব, আর সৈকতে শঙ্খ ঝিনুক কুড়াবো, গধূলিতে গাংচিলের ডানায় স্বপ্ন আঁকব। কুমিল্লার বার্সে সুন্দর অরণ্যে পাখিদের সাথে কথা বলবো, চলো যাই শাহজাদপুরের রবীন্দ্র কুঠিতে, কুঠিবাড়ির বকুল তলায় রবীন্দ্র কাব্যগানে মাতব, রবীন্দ্রনাথের সব কিছু দেখব। হযরত মখদুম শাহদৌলার শাহজাদপুরে
তার মসজিদে গেলে শান্তি পাবে, মাজারের মিনারের অপরূপ কারুকাজ দেখে বিমুগ্ধতায় দৃষ্টি হারাবে। চলো যাই সুন্দরবনে, সুন্দর সুন্দর হরিণ দেখব আর গোলপাতার রহস্যে হব বিভোর। কক্সবাজারের হিমসরি পাহাড় আর কাপ্তাই ফয়েজ লেকের সৌন্দর্যে মুগ্ধতায় ভরে যাবে মন। না হয় চলো যাই সোনারগাঁওয়ের ঐতিহ্যময় জাদুঘরে, রাঙামাটির শুভলং গেলে দেখব পাহাড়ের পাথরে গাছ, আল্লাহর এক অপূর্ব সৃষ্টি। চলো যাই, চলো ঘুরে আসি। দর্শক, শিল্পকথা অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা আমাদের এই পর্বে তিনজন, তিন সেক্টরের তিনজন বিখ্যাত মানুষকে আমরা আপনাদের সামনে উপস্থাপন করছি। আমাদের মাঝে আছে ব্ল্যাক সুপারস্টার সানারি দেবী সানু, একজন বিখ্যাত প্রকাশক, সৃজনশীল জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সহসভাপতি এবং অনন্য প্রকাশনীর স্বত্বাধিকারী মনিরুল হক, এবং এই সময়ের জনপ্রিয়, তুমুল জনপ্রিয় একজন নৃত্য কোরিওগ্রাফার পূজা সেনগুপ্ত। প্রথমেই আমি শুরু করব সানারি দেবী সানু আপনাকে দিয়ে। নৃত্য দিয়ে আমার শুরু, তারপরে আমি আস্তে আস্তে মঞ্চ নাটকে থিয়েটারের সাথে জড়িত হয়েছি। সিলেটের সংস্কৃতি অঙ্গনে আমার পুরোটা জুড়েই পদচারণা ছিল, যেটা বলবো। তারপরে 2004 সালে আমি শাকুর মজিদের একটা টেলিফিল্ম, সিলেটের আঞ্চলিক ভাষায় বৈরাতি নাম, সেই নাটকে অভিনয় করার আমার একটা সুযোগ আসে পুরস্কার পেয়েছিলাম এবং সেই নাটকে, হ্যাঁ সেই নাটকে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী হিসেবে আমি পুরস্কার পেয়েছিলাম। সেটা থেকে আমার শুরু মূলত স্বপ্ন দেখাটা। আমার অবশ্যই স্বপ্ন ছিল ছোটবেলা থেকে যে আমি একজন শিল্পী হয়ে বেড়ে উঠব এবং শিল্পী সত্তাটাকে নিয়েই আমি সামনে এগিয়ে যাব, সেই চেষ্টাতেই আমি এখনো আছি। মনিরুল হক, আপনি আসলে একজন স্বনামধন্য প্রকাশক। এই যে লেখকদের আবিষ্কার করা কিংবা নতুন লেখকদের তৈরি করা, যে প্রকাশকদের ভূমিকা কিন্তু অনেক বিশাল, প্রকাশক হিসাবে বলবেন এবং বইমালা নিয়ে বলবেন। আসলে কি, আমি প্রকাশক হয়েছি বেশ অনেক দিন হয়ে গেছে এই সেক্টরে। আমার এটা আমার নেশা, অনেকটা নেশায় পরিণত হয়েছে বই প্রকাশ করা। আমরা যখন একটা বই প্রকাশ করি তখন লেখকের নামটা দেখে কিন্তু প্রকাশ করি না, তার লেখাটাকে দেখেই আমি বইটা প্রকাশ করতে আগ্রহী হই। আমার সৌভাগ্য আপনি আমার পাশেই একজনকে, যাকে একজন কবি, তার প্রথম বই প্রকাশিত হয়েছে আমার এখান থেকে। আপনার অনেকের প্রথম বই, অনেক অনেক। এবং আরেকটি সৌভাগ্য, শানুর বাবার বই আমি প্রকাশ করেছি। বাহ বাহ বাহ, আমি এটা পরে জানতে পেরেছি, আমি প্রথম জানতাম না, জানতেন না যে ওর বাবা একে। হ্যাঁ, তখন পরিচয়। তখন বাঙালি জাতির একটি বড় উৎসব 21শে ফেব্রুয়ারির বইমেলাটা। এই বইমেলায় সারা বাংলাদেশ থেকে যারা পাঠক আছেন, যারা বইয়ের প্রতি ভালোবাসা, তারা কিন্তু এখানে আসেন, তাদের প্রিয় লেখকের বই অটোগ্রাফ সহ কেনেন, পড়েন, দেখেন, বই দেখেন। আমরা কিন্তু সেই ব্যাপক প্রস্তুতি নিচ্ছি এই বইমেলাকে ঘিরেই। 100-এর উপরে বই প্রকাশিত হবে। কবিতার প্রতি একটু দুর্বলতা আমার আছে, আমি বরাবরই আমার মনে হয় বাংলাদেশের সর্বাধিক কবিতার বইয়ের সব বিখ্যাত কবিদের বই আপনি চেষ্টা করেছি, সমগ্রও করেছেন অনেক, সব বড় কবিদের বই প্রকাশ, শামসুর রহমান থেকে শুরু করে সবার বই প্রকাশ করেছি। পূজা সেনগুপ্ত, আপনি নাচ করেন এবং এটি সব সংস্কৃতির সবচাইতে একটি সহজ মাধ্যম বলবো এবং সুন্দর মাধ্যম বলবো এবং কঠিন মাধ্যম বলবো। এই যে শানু বলছিল যে নাচ থেকে উঠে আসা, আপনি নাচ থেকে উঠে এসেছেন এবং আছেন, এবং এই যে তুমুল জনপ্রিয়তা এই সময়ে একটা আধুনিক উপস্থাপন, মানে আধুনিকভাবে আপনার নাচকে উপস্থাপন করছেন, আপনার কী কী কাজ হয়েছে আমরা জানি কিন্তু আপনার মুখে জানতে চাই। আমি ছোটবেলা থেকে ভরতনাট্যম শিখেছি, শাস্ত্রীয় নাচ, আমার মায়ের আগ্রহে। তো আমার মা আমাকে সব কিছুই শিখিয়েছেন, মানে সব কিছুর স্কুলে নিয়ে গেছেন, নাচের, গানের, ছবি আঁকা, কারণ উনি মনে করেন যে এই জিনিসগুলো আমরা আমাদের পার্সোনাল ডেভেলপমেন্টের জন্য শিখি, এগুলো যদি কেউ শেখে তাহলে সে একজন ভালো মানুষ হিসেবে গড়ে উঠবে। আমি একটা সময় ফিল করলাম যে নাচটাই আমার আত্মবিশ্বাস সেই জায়গা, বা আমি সবচেয়ে ভালো হয়তো এটাই করতে পারি, ওটাকেই বেছে নিলাম, বাকিগুলো বন্ধ হয়ে গেল। এবং একটা পর্যায়ে আমি নাচে স্নাতকোত্তর করার জন্য ভারতে যাই, ওখানে ইন্টারন্যাশনাল স্টুডেন্টসদের একটা কনফারেন্স ছিল, মানে বেশ কিছু ভালো অনুষ্ঠানে অংশগ্রহণ করার সুযোগ হয়েছে।
বর্ধমান বিশ্ববিদ্যালয়ের একটা অনুষ্ঠানে আমি পারফর্ম করছিলাম। আমি সবসময় ভরতনাট্যম শিখেছি, আমি একটা তিলানা করেছি ওখানে। বিভিন্ন দেশের ছেলেমেয়েরা ছিল ওখানে, সবাই নিজের দেশের নাচ বা গান করেছে। অনুষ্ঠান শেষে আমাদেরই এক ইটালিয়ান বন্ধু, উনি জিজ্ঞেস করলেন যে তোমাদের নিজের দেশের নাচ কি আছে। তো আমি তখন কিছু বলতে পারিনি, ফিরে এসে আমি খুব লজ্জা পেলাম যে আসলেই তো আমার নিজের দেশের নাচটা কি, এটা নিয়ে তো আমার ভাবা উচিত। তো পরে এটা নিয়ে আমি কাজ করেছি এবং কাজ করতে যেয়ে দেখলাম যে আমাদের নিজস্ব নাচ কিছু ছিল কিন্তু সেগুলো হারিয়ে গেছে। এবার ভাবলাম যে হারিয়ে যেহেতু গেছে, এই যেটা নেই সেটা নিয়ে কষ্ট না পেয়ে কি আছে তার মধ্যেই কিছু করা যায় কিনা। তখন আপনার নিজের গ্রুপটার নাম কি এবং আপনার প্রোডাকশন কি কি? আমার দল তুরঙ্গমী, এবং আমি তুরঙ্গমী থেকে প্রথম যে কাজটা করেছিলাম অনামিকা সাগর কন্যা, ওই কাজটার নেপথ্যেই ছিল যে বাংলাদেশকে তুলে ধরা, একটা মডার্ন রিপ্রেজেন্টেশন অফ বাংলাদেশ যদি হয়, যেখানে একজন প্রেমিক সারা পৃথিবী ঘুরছে এবং সে কোথাও শান্তি পায়নি, তাকে শান্তি দিয়েছিল বাংলাদেশের নাটোরের বনলতা সেন, এভাবে যদি আমি বাংলাদেশকে তুলে ধরি তাহলে কেমন হয়? মুনির ভাই, এই যে হুমায়ুন আহমেদের প্রচুর বই বের করেছেন, জাফর ইকবালের করেছেন, আপনি শামসুল হকের করেছেন, আল মাহমুদের করেছেন, বাংলাদেশের বিখ্যাত সবারই করেছেন, একটু আগে বলছিলেন, মজার অভিজ্ঞতা শোনান আমাদের। আসলে এই প্রকাশনা করতে এসে আমার একটা সবচেয়ে মজার অভিজ্ঞতা হয়েছে, খুব ভালো লাগার একটা অভিজ্ঞতা। এদেশের প্রধান কবি শামসুর রহমানের সাথে আমি একদিন ঘুরতে বেরিলাম, আমাকে বললো চলো একটু আমাকে ঘুরাবে পুরান ঢাকায়। আসলে রহমান ভাই কিন্তু পুরান ঢাকারই মানুষ, মাহুতটুলির মানুষ, মাহুতটুলি ওইখানকার মানুষ। তো আমি বললো যে আমি যাই না, অনেকদিন ধরে সাথে ছিল নাসির আলী মামুন, আমরা তিনজন গেলাম এবং পুরো পুরন ঢাকা ঘুরে, জিন্দাবাহার ঘুরে এবং বিউটি বোর্ডিং এ লাঞ্চ করে তারপর আমরা ফিরলাম। নাসির আলী মামুন থাকা মানে তো ক্লিক, হ্যাঁ, ছবি অনেক ছবি হচ্ছে এবং একটি একটি বইও হয়েছে নাসির আলী মামুনের এই নিয়ে। তো আমার এটা একটা বড় অভিজ্ঞতা। হুমায়ুন আহমেদের সাথে অনেক অভিজ্ঞতা আছে, মিলন ভাইয়ের সাথে অনেক অভিজ্ঞতা, আনিসুল হকের সাথে আমার অনেক জায়গায় ভ্রমণের সুযোগ হয়েছে। প্রকৃত অর্থেই সুন্দর কবিতা লেখার যে একটা ভাবনা এলো। আমরা আগে একটা কবিতা শুনবো নতুন বইয়ের, যেটি বেরোচ্ছে, আমরা দর্শকদের জানাতে চাই এই নতুন কবি আসলে অভিনেত্রী কিংবা নাচের শিল্পী কিংবা লাকসুন্দরী নয়, তিনি একজন কবিও বটে। আমরা তার কাছে কবিতা শুনবো। আমার প্রথম বইটি অনন্যা থেকে বের হচ্ছে, এটা আমার আসলে অন্যরকম একটা ভালো লাগার জায়গা থেকেই আমি বলছি। আমি মানে মনিরুল হক ভাই এখানে পাশে আছেন বলে বলছি তা না। আর আরেকটা বিষয় যেটা হচ্ছে যে আমার প্রথম দিন যেদিন আমি বইটা হাতে পেলাম সেটার অনুভূতিটা আসলে আসলে সত্যি আমি মানে ভাষায় প্রকাশ করতে পারবো না, কারণ প্রথম বই আমার কাছে মনে হচ্ছিল প্রথম সন্তানের মতো, প্রথম সৃষ্টি আমার। আমি যে কবিতাটি আবৃত্তি করছি তার শিরোনাম হচ্ছে ভালোবাসার তাপমাত্রা। পৃথিবী ঢের টের পাচ্ছে তোমার আমার ভালোবাসার উষ্ণতা, তাপমাত্রা বেড়ে যাচ্ছে ভূমণ্ডলের, অ্যান্টার্কটিকার বরফগুলো গলে গলে যাচ্ছে, সমুদ্রের পানির উচ্চতা বেড়ে গিয়ে ভূখণ্ড ভেসে যাওয়ার পথে, অথচ তোমার আমার ভালোবাসার উষ্ণতা শুধু বুকে ধারণ করে কি নির্বিকার নিশ্চুপ তাকিয়ে আছি আমরা অনন্তকাল ধরে। কোনো ছোঁয়া নেই, কোনো চুম্বন নেই, কোনো আলিঙ্গন নেই, নেই দেহের উদ্দাম শপথ, শুধু দু চোখের চাহনির উত্তপ্ততায় জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিচ্ছি দুজন নিজেদের ভেতরের আদিম প্রেমিক যুগলকে। আপনাকে ধন্যবাদ প্রকাশক মনিরুল হক, আপনাকে ধন্যবাদ, এবং পূজা সেনগুপ্ত আপনাকেও ধন্যবাদ। এবার আমরা দেখব পূজা সেনগুপ্তর নিজের কোরিওগ্রাফিতে একটি ডান্স ফিল্ম, নাম পথিকৃত। ও, সো আপনি নাচ করেন, আর কিছু করেন না? মানে আমাকে সবাই জিজ্ঞেস করে আপনার মেয়ে কি করে, আমি কিছু বলতে পারি না। তুমি এত পড়াশোনা করে শুধু নাচ নিয়ে থাকবে? বিসিএস দাও, ভালো কোনো চাকরি করো, নাচ পাশাপাশি থাকবে, এভাবে তোমার জীবন কাটবে নাকি? আশ্চর্য, তোমাকে কেউ জিজ্ঞেস করলে বলবা তোমার মেয়ে একজন প্রফেশনাল কোরিওগ্রাফার? বাংলাদেশে এসবের কোনো ভবিষ্যৎ নেই। না থাকলে নাই, আই ডোন্ট কেয়ার। শোন, নাচ করে এদেশে কিচ্ছু হবে না, ইউ নিড এ সোশ্যাল স্ট্যাটাস। আই থিঙ্ক তোর ফিজিক্সে পিএইচডিটা করেই ফেলা উচিত। এবার
চিত্তকণে ঘিরে দাঁড়াও হে একবার, চিত্তাকাশে দাও হে খুলে দিগন্ত নির্দার, জীবন ঘিরে দাঁড়াও হে একবার, ব্যাকুল সুরে রবচে চরম তোমার আভাস হয়ে চোখের আলোয় কাঁপে আসে অচিন অন্ধকার, চির পাওয়ার দোহায় ঘিরে পূজায় ভরুক এদিনটিরে প্রেমের পরাণ সুধায় ভর, এসো নূতন ভবনে আজ পুণ্য পরস্কর, এসো নূতন ভবনে আজ পুণ্য পরস্কর। দেশবরণ্য শিল্পী রিজনা চৌধুরী বন্যার কণ্ঠে শুনব একটি রবীন্দ্রসঙ্গীত। আমি সকল দাগে হব দাগে কলঙ্কভাগে, আমি তোমার প্রেমে হব সবার কলঙ্কভাগে, পথের কাঁটা করব চয়ন সেথায় তোমার ভুলায় শয়ন, সেথায় আচল পাতব আমার তোমার রাগে অনুরাগে কলঙ্ক ভাগে, আমি সুচি আসন টেনে টেনে বেড়াব না বিধান মেনে, সুচি আসন টেনে টেনে বেড়াব না বিধান মেনে, যে পঙ্কে ওই চরণ পড়ে তাহার ইচ্ছা বক্ষে আমি তোমার প্রেমে হব সবার কলঙ্ক ভাগে, আমি সকল দাগে হব দাগে কলঙ্ক ভাগে, আমি তোমার প্রেমে হব সবার কলঙ্ক। সবসময় বলে আসছি শিল্পকথার সাথে থাকুন, শিল্প সাহিত্যের সাথে থাকুন, শিল্পের সাথে থাকুন। সবাইকে আবারও শুভেচ্ছা, ভালো থাকুন, সুন্দর থাকুন।